আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করব একটা 8 ভোল্টের ব্যাটারি ব্যাক এর জন্য প্রথমে আমি একটা 2S BMS সার্কিট এবং আমি দুইটা লিথিয়াম ব্যাটারি নিয়ে নিলাম এখন ব্যাটারির দুটিকে সিরিজে সংযোগ করব এখন আমি একটু BMS সার্কিট সম্পর্কে বলি এই BMS সার্কিটটার শর্ট সার্কিট প্রোটেকশন ওভার চার্জ ওভার ডিসচার্জ এবং ওভার কারেন্ট প্রোটেকশন দিয়ে থাকে এবং এটার সর্বোচ্চ ওয়ার্কিং কারেন্ট হচ্ছে আটেম্পিয়ার এটি লিথিয়াম আয়ন লিপু এবং ফসফেট ব্যাটারির সাথে ব্যবহার করা যায় এবং এটার চার্জিং ভোল্টেজ হচ্ছে এইট পয়েন্ট ফোর থেকে নাইন পর্যন্ত আমাদের ব্যাটারির সাথে তার লাগানোর কাজ শেষ এখন আমরা বিএমএস সার্কিটে সংযোগ করব তার জন্য প্রথমে বিএমএস সার্কিটের পয়েন্টগুলোকে একটু সোল্ডার করে নিলাম যাতে তারগুলোর সাথে ভালোভাবে আটকে যায় এখন আমরা বি এম এস সার্কিটে বি সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সংযোগ করব এবং বি প্লাস পয়েন্টটির সাথে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালটা সংযোগ করব এবং বিএম যে পয়েন্টটি রয়েছে ওইটার সাথে আমরা যে ব্যাটারিকে শর্ট করেছিলাম ওইখান থেকে একটা তার নিয়ে বিএমএস পয়েন্টের সাথে সংযোগ করব। আমাদের সংযোগ করার শেষ আমরা সোল্ডারটা সুন্দরভাবে করে নিলাম এখন আমরা আউটপুটটা নেব পি প্লাস এবং পি মাইনাস থেকে আমরা আউটপুটটা নেব এর জন্য আমি প্রথমে দুইটা তার নিয়ে নিলাম এখন আমি পি প্লাস এবং পি মাইনাসের থেকে আউটপুটটা নেব আমাদের তার কানেকশন সোল্ডার শেষ হয়েছে এখন আমরা একটা মাল্টিমিটারের সাহায্যে এর আউটপুট ভোল্টেজটা চেক করে দেখবো আমি একটা মাল্টিমিটার নিয়ে নিলাম এবং এখন এর আউটপুটটা চেক করব দেখেন আপনারা এখানে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ বুল্ট দেখাচ্ছে এটাকে চার্জ করলেই এইট বুল্ট এইট পয়েন্ট ফোর বুল্ট হবে